वेलकम बैक बंधुरा, तुम्हारा केमन आछो? आशा करी भालो आछो। आमिओ खूब भालो आछि। आमि रुमकी बैनार्जी, अध्ययन ट्यूटोरियल थेके तोमादेर गाइड, तोमादेर स्टाडी मेटेरियल दिए हेल्प करार जोन्नो आबार एकटि नतुन भिडियो निये चले एसेछि। आजके आमि आईसीएसई बोर्डेर क्लास टेनेर श्री कविता थेके किछु इम्पर्टेंट क्वेश्चन देबो, सुकान्त भट्टाचार्यर लेखा। तो आमि एक एकटा प्रश्न दुबार करे रिपीट करब, तोमरा झटपट करे लिखे नाओ, आस्ते आस्ते बोलार चेष्टा करब। एई जे कटा आमि प्रश्न दिच्छि এর থেকেই তোমরা কমন পেয়ে যাবে, তাই ঝটপট করে লিখে ফেলো। নাম্বার ওয়ান দিয়ে স্টার্ট করছি। আর সম্রাট হুমায়ুনের মতো একদিন আমাদেরও হতে পারে পদস্খলন। আর সম্রাট হুমায়ুনের মতো একদিন আমাদেরও হতে পারে পদস্খলন। ক, এখানে বক্তা কে? এখানে বক্তা কে এবং কাদের প্রতি তার বক্তব্য রেখেছেন? খ, পদস্খলন শব্দটির অর্থ কি? সম্রাট হুমায়ুন কার পুত্র ছিলেন? গ, সম্রাট হুমায়ুনের মতো পদস্খলন বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? কবিতাটিতে সমাজের কোন চিত্র ফুটে উঠেছে? দু নম্বর প্রশ্নে যাচ্ছি। আমরা সিঁড়ি, তোমরা আমাদের মাড়িয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও। ক, বক্তাকে তোমরা বলতে কাদের বোঝানো হয়েছে? খ, আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে। গ, প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও বলতে কবি কি বুঝিয়েছেন? ঘ, তারা কিভাবে উঁচুতে উঠে যায়। তিন নম্বর প্রশ্নবি, তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক পদাঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় প্রতিদিন। ক, কার লেখা কোন কবিতার অংশ? খ, পদাঘাত শব্দের অর্থ কি? গ, কাদের পদাঘাতে কি ক্ষতবিক্ষত হয়? ঘ, কেন তারা পদাঘাতের দ্বারা ক্ষতবিক্ষত করে তোলে? চার নম্বর প্রশ্নে যাচ্ছি, কোটেশন বলছি। তোমরাও তো জানো, তাই কার্পেট মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত। ক, বক্তা কে বা কারা কাদের বুকের ক্ষত কার্পেটে মুড়ে রাখা হয়? খ, কারা এই ক্ষত কার্পেট দিয়ে মুড়ে রাখতে চায়? গ, তাদের বুকের ক্ষত কিভাবে সৃষ্টি হয়েছে? ঘ, কেন বুকের ক্ষতকে মুড়ে রাখার চেষ্টা করা হয়েছে? পাঁচ এবং অন্তিম প্রশ্ন বলছি, একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন। ক, পদস্খলন শব্দের অর্থ কি? খ, কাদের পদস্খলন হতে পারে। গ, কেন তাদের পদস্খলন হতে পারে। ঘ, কার মতো কিভাবে পদস্খলন হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে? তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের আর কি ধরনের সাজেশন আমার কাছ থেকে দরকার। বেল আইকনটি প্রেস করতে ভুলো না ফার্দার নোটিফিকেশনের জন্য। আর আমার উইকেন্ড স্পেশাল ভিডিওটি তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।